এই গাইস কি শুরু করছো ওরা আশা করি অনেক ভালো আছেন। তো গাইস অনেক দিন ধরে আমরা ভাবতেছি যে একটা ফুডস ব্লগ নিয়ে আসবো, ফুডস ব্লগ নিয়ে আসবো। তো গাইস অনেক দিন পর আপনাদের জন্য নিয়ে এলাম একটি ফুডস ব্লগ। তো গাইস আজকের এই ফুড ব্লগস অনেক ইন্টারেস্ট হতে যাচ্ছে এবং ফানি হতে যাচ্ছে, কারণ আজকের এই ভিডিওর ভিতরে ফুচকা থাকবে, ঝাল, এবং চ্যালেঞ্জটি হতে যাচ্ছে ফুচকা চ্যালেঞ্জ দিব এবং আমাদের চ্যালেঞ্জটি শুরু করব। তাহলে আমাদের টিম মেম্বারদেরা হালকা পাতলা মার খামারা টিম মেম্বার কোথায় আছে সবাই চলে আসো। তো গাইস আমাদের টিম মেম্বার এসে পড়েছে। তো তোমরা কি আমাদের আমার ভিডিওকে লাইক দিয়ে আসছো? তো গাইস সবাই লাইক দিয়ে এসেছে। তো গাইস আপনারাও লাইক দেন। অনেক কষ্ট হয়ে যায় এই জন্য গাইস। শুধু কি আবার নজর লাগান না। তো গাইস ভিডিওটি শুরু করবো। তো গাইস শুরু করার আগে আমাদের প্রত্যেকের 20টা করে ফুচকা, এবং যে খেলার নিয়মটা আমি বলে দিচ্ছি। তো গাইস খেলার নিয়মটা হচ্ছে প্রত্যেকের 20টা করে ফুচকা থাকবে। এই 20টা করে ফুচকার ভিতরে যে আগে খেতে পারবে তে এই গেমের উইনার, বুঝছো? মানে আর যে হেরে যাবে তার জন্য রয়েছে কোডিন ডিয়ার, এবং তার জন্য আমি একটি ডিয়ার বেছে নিয়েছি। তাকে শুকনা মরিচ খেতে হবে এক চামচ, তাও গাইস সিটকিনি মরিচ, এত ঝাল। গাইস দেখছেন কি এগুলো কোন কথা? তো গাইস ভিডিওটি এখন শুরু করব। তো গাইস এখন ফুচকা বড়া হবে, তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। A few moments later. Hey guys, এখন আমাদের ফুচকা রেডি করা হয়ে গেছে। তো গাইস এখন ফুচকাটা আনতে হবে। তো গাইস এই যে ফুচকা আনি, তো গাইস চলো। তো গাইস আমরা এই যে আমাদের ফুচকা, ওয়াও ফুচকা এসে গেছে, ম্যাজিক। তো গাইস ম্যাজিক। তো গাইস আমাদের ফুচকা এসে গেছে। তো গাইস এখন ফুচকা শুরু হবে, দেখবো কে আগে খেয়ে শেষ করতে পারে। তো গাইস এখানে 20টা করে যা। তো গাইস আপনারা লাইক দিয়ে বসে যান এবং ভিডিওটি শুরু করে যান। এবং গাইস এই যে এখানে টক আছে, টক দিয়ে গাইস ভিডিওটি শুরু হয়ে যাবে। তো গাইস যারা চ্যালেঞ্জ চেয়েছো তার তোমাদের চ্যালেঞ্জ পূর্ণ, তোমরা আবার আমাদের কমেন্ট। তো গাইস তোমরা বলো তোমরা কি ভিডিও চাও, তাহলে কমেন্টে দিই। তো গাইস ভিডিওটি শুরু করে দাও। তাহলে তোমরা কি রেডি আছো? ইয়েস আমরা রেডি। রেডি 1 2 3। তো গাইস আরেকটি কথা বলতে ভুলে গেছি, এই রাউন্ডে কিন্তু পানি কোনো এলাও হবে না, এবং এটাতে ঝাল আছে অনেক অনেক পরিমাণ মরিচ। তো গাইস এই দেখেন গাইস, এর ভিতরে একদম গাইস দেখছেন আমাদের ভিতরে সবচেয়ে বেশি মরিচ, কাঁচা মরিচ এবং শুকনা মরিচ দোনো। এই রাউন্ড হবে ঝাল ফুচকা চ্যালেঞ্জ। তো গাইস ভিডিওটি বেশি দেরি না করে শুরু। তো তোমরা কি রেডি? ইয়েস রেডি। 1 2 3 অ্যাকশন। আমরা একটু খান। ও গাইস চা এসেছে কেন খাবেন? হ্যাঁ
আরে না না আবারও চায়া দিছে বলছো দেন আকরে আকরে এই আকরে এই টমেটো খান দেব না দেখ দেখ আপনাকে চলো একটা আমরা সিনেমাটিক নাচ দিই সবাই একটা নাচ দাও ফাগুন হাওয়াই হাওয়াই করেছি যে দান তোমার হাওয়াই হাওয়াই করেছি গাইস সামনে খেলা নাচতে খাইলে নাচতে যায় কি খাওয়াটা খাইতেছে খাওয়ানে খেলা নাচতে আরে না তুমি এটা সত্যি বলবো গাইস মুকের স্পিরিট থেমে গেছে এতক্ষণ একটু জোরে চলছে হন চাপাবে তো এই গেছে আমি পানি খাম তো গাইস খেতে থাকি এসে তো কুন্তু এই পাটি লিখিয়ে জান লাগ এই গাইস কি শুরু করছে ওরা পেন পড়ে গাইস আমি সেকেন্ড ও থার্ড মানে লাস্ট গাইস এই যে নাই চাপ 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 ভাই যা বুয়ে দা কাবানি করি না বুয়ে দা গাইস আমার পানি খাই বিশ্বাস করে লাইছে আমার বোতল খালি মানুষ একটু গুরু পানি খায় একবারে গট গোটায় খায় বুঝে বেশি বেশি খায় গাইস সব কিছু দেখুন জোর করে আমার বোতল নিয়ে যাচ্ছি কি বলবো আমার খাট ভিজে ফেলাইছে আমি বলছি আমি হয়েছি ও হয়েছে ফার্স্ট আমি হয়েছি সেকেন্ড ও হচ্ছে থার্ড তো গাইস ওর জন্য ডেয়ার রয়েছে তো গাইস ওর ডেয়ার আমি সিটকিনে মরিচ দিতে চাইছিলাম সিটকিনে মরিচ হিসাবে কারেন্ট মরিচ ওকে অনেক ঝাল তো খাইলে বুঝবেন তো কিরকম 12টা বাজতে পারে সকালবেলা কি যে অবস্থা হবে ও মাই গাইস এমন মারা
চুল খুললে পড়ে গেছে তো গাইস এরকম মারা মারছে মানে তো গাইস তো গাইস এখনো ডিয়ার পালন করতে হবে তো তুমি কি ডিয়ার পালন করার জন্য বলছো নো গাইস আমাকে বলছো মরিচ খাতি আমার এমনি অনেক জ্বালা লাগছে আমি মরিচ খেতে পারবো না সো অন্য কোন ডিয়ার আমি পালন করতে পারবো মরিচ খাওয়া মানে গাইস অন্য যদি ডিয়ার পালন করতে হয় তাহলে গান বলতে হবে আর গানের সাথে সাথে নাচতে হবে তো গাইস যেহেতু নাচতে হবে তো গাইস এখন আমরা নাচের কিছু সিনেমাটিক শট নেব আপনাদের অবশ্যই ভিডিওটি ভালো লাগবে তো গাইস কন্টিনিউ দেখতে থাকুন লাস্টের দিক দিয়ে অবশ্যই ভালো লাগতে পারে তো গাইস ভিডিওটি শুরু করা যাক রেডি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা একটু ফানি হিসাবে এরকম নিয়েছি আবার কেউ মনে আঘাত নিয়ে না বলবেন না যে আকাশ অনেক খারাপ তো গাইস সেখানে খারাপের কিছু নেই আমরা শুধু একটি হাসানোর জন্য একটি লাস্টে বিনোদন দিলাম এটাই হিসাবে একটি ডিয়ার চ্যালেঞ্জ আপনাদের হাসানোর জন্য এটা শুধু হাসানোর জন্য তো গাইস কার মনে কোনো কষ্ট নিন না তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা কেয়ার হ্যাভ ফান লাভ ইউ গাইস খোদা হাফেজ মুয়া